ভোটের আগেই হেরে গেলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কল্যাণের বিরুদ্ধে এবার মাঠে নামলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, হারিয়ে দিলেন আগেই। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চার দিন পরেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট, আর তার আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল ভয়ঙ্কর পোস্টার। সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলের তরফ থেকেই। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুর এলাকা, এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর সহ সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ, তার আগে এই পোস্টার পড়েছে সলবব্রিজ, সলববাজার, লালবাড়ি, কাটালিয়া সহ বিভিন্ন এলাকাতে। কোনো পোস্টারে লেখা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য 100,000-এরও বেশি ভোটে হারবেন। এই পোস্টারগুলির মধ্যে কোনো কোনোটিতে ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি এই নিয়ে, তবে স্থানীয় কিছু তৃণমূল নেতা এই নিয়ে মুখ খুলেছেন। তারা বলছেন নিচু স্তরের তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ রয়েছে। কারোর সঙ্গে সেরকম ভদ্র ব্যবহার করেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে একেবারেই পছন্দ করে না। হয়তো তাদের কাজ হতে পারে এরকমটা জানাচ্ছেন নিচুতলার কিছু নেতা, কিন্তু অন্যদিকে উঁচুতলার কিছু নেতা আবার জানাচ্ছেন এটা বিজেপি বা সিপিএমের চক্রান্ত হতে পারে। কিন্তু বিজেপি বা সিপিএম পরিষ্কারভাবে জানাচ্ছে এই রকম ঘৃণ্য রুচির কাজকর্ম তারা করে না, এটা তৃণমূলের কর্মী সমর্থকেরাই করেছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে দেখার বিষয় এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতে ঠিক কী বক্তব্য রাখেন, এখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনোরকম প্রতিক্রিয়া সামনে আসেনি।